নবান্ন অভিযান ঘিরে আজকে যে যে ছবি, যে যে মুহূর্তের ছবি উঠে এসেছে, কোথাও পুলিশ জলকামান ব্যবহার করেছে, কোথাও লাগাতার ক্যাদানে গাছে শেল ফাটিয়েছে আর র‍্যাম্প নামানো হয়েছে, সমস্ত ছবি আপনাদের সামনে এই মুহূর্তে আমরা তুলে ধরছি একে একে। প্রথমত কাজীপাড়ার অংশ, যেখানে গণ্ডগোল হচ্ছিল এবং পুলিশ অনেক বেশি ফোর্স সেখানে নিয়ে গেছে, কারণ এই গলি দিয়ে নবান্নের মধ্যে ঢোকার চেষ্টা হচ্ছিল। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বড় বাজারের ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে আন্দোলনকারীদের আটকে দিয়েছে পুলিশ, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। বিভিন্ন পয়েন্ট, সেই সমস্ত পয়েন্টে পুলিশ আগে থেকেই ব্যারিকেড দেওয়া হয়েছিল এবং প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন করা হয়েছিল, যাতে কোনোভাবেই সেখান থেকে মিছিলকারীরা নবান্নের দিকে এগিয়ে যেতে না পারেন। বড় বাজারের এই মুহূর্তে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে আন্দোলনকারীরা দূরে দাঁড়িয়ে রয়েছে এবং পুলিশও দাঁড়িয়ে রয়েছে, আটকে দিয়েছে পুলিশ, তাদের এগোতে দিচ্ছে না। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে কাজীপাড়ার ছবি দেখাচ্ছিলাম আমরা, সেখান থেকে আন্দোলনকারীদের নিয়ে যাচ্ছে পুলিশ, এর আগেও আর এক মহিলাকে নিয়ে যায় পুলিশ। এই মুহূর্তে বড় বাজারের ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে আন্দোলনকারীদের আটকে দিয়েছে পুলিশ। এছাড়াও বিভিন্ন জায়গায় আজকে সকাল থেকে যখন আন্দোলনকারীরা এগিয়ে আসতে শুরু করে, তাদেরকে ছত্রভঙ্গ করতে থাকে পুলিশ, কোথাও জলকামান ব্যবহার করা হয়, কোথাও পর পর কাঁদানে গ্যাসের শেল ফাটানো হয়। সুকান্ত মজুমদার একটি বক্তব্য তুলে ধরছেন, তাদের কাছে অভিযোগ গেছে যে কেমিক্যাল মেশানো জল স্প্রে করা হয়েছে, এমনটাই তার অভিযোগ। সুকান্ত মজুমদার কথা বললেন। সুতপা সেন এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। নবান্নের সামনে থেকে বাস ঘুরিয়ে দেওয়া হচ্ছে, সেখানকার পরিস্থিতি একটু জানার চেষ্টা করব। বাইক ঘুরিয়ে দেওয়া হচ্ছে এই মুহূর্তে। সুতপা, কি ছবি কি দেখা যাচ্ছে? তুমি জানো যে যেখানে আন্দোলনকারীরা একেবারে চলে এসেছিল, তোমাকে আগে বলেছিলাম যে 500 মিটারের মধ্যে কার্যত তারা চলে এসেছিল, তাদেরকে কিন্তু ক্রমশ পেছনের দিকে সরাতে সরাতে চ্যাটার্জি রোডের দিকে, শরৎ চ্যাটার্জি রোড যেখানে, সেই দিকে পিছিয়ে দেওয়া হয়েছে পুলিশের তরফ থেকে এবং অনেককেই অ্যারেস্ট করে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এবং এই মুহূর্তে যেটা আমরা দেখতে পাচ্ছি যে এই রাস্তা দিয়ে যে সমস্ত বাইকে করে যারা আসছেন, তাদেরকেও কিন্তু পুলিশ কর্মীরা উল্টো দিকে চলে যেতে বলছেন, কারণ সামনে আন্দোলনকারীরা এখনো দাঁড়িয়ে রয়েছে, সেখানে অবধি যাতে না পৌঁছাতে পারেন সেই কারণে তাদের পিছিয়ে দেওয়া হয়েছে। এবং যারা বাইকে করে দুজন এসেছিলেন, তাদের বক্তব্য হচ্ছে তারা এমনি এখানে যাচ্ছেন কোনো কাজে, কেন তাদের সরিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু পুলিশ বলছে নিরাপত্তার কারণে তাদের সরিয়ে দেওয়া হচ্ছে। এবং বিক্ষোভকারীরা কিন্তু এখনো অনেকটা দূরে তাদের সরিয়ে দেওয়া হয়েছে, নবান্ন থেকে বেশ খানিকটা দূরে তাদের সরিয়ে দেওয়া হয়েছে, কিন্তু এখনো তারা রয়ে গেছেন সেখানে, তারা কিন্তু এখনো পিছু হাটেননি, তার ফলে ওখানে প্রচুর পুলিশ মোতায়েন রাখা হয়েছে এবং তারা চেষ্টা করছে। তুমি সঙ্গে থাকো, কাল 12 ঘন্টা বন্ধের ডাক দিল বিজেপি, ছাত্রদের ওপরে এই অত্যাচারের অভিযোগ তুলে এই কর্মসূচি নেওয়া হয়েছে। 12 ঘন্টা বন্ধের ডাক দিল বিজেপি, 12 ঘন্টা বন্ধের ডাক দিল বিজেপি, ছাত্রদের ওপরে অত্যাচারের অভিযোগ এনে 12 ঘন্টার ধর্মঘটের ডাক দিয়েছে বিজেপি। কিছুক্ষণ আগে সুকান্ত মজুমদার বিজেপির রাজ্য সভাপতি কিছু অভিযোগ তুললেন, যার মধ্যে তিনি বলছেন যে অভিযোগ পেয়েছেন কেমিক্যাল মেশানো জল স্প্রে করা হয়েছে, একজন আহত হয়েছেন, হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, এবং সেখানে খুব উল্লেখযোগ্যভাবে বলছেন টিয়ার গ্যাসে শেল লেগেছে নাকি গুলি লেগেছে সেটা হাসপাতালে নিয়ে গেলে বোঝা যাবে, এমনটাই বলা হয়েছে তাকে। এর পাশাপাশি আপনারা দেখছেন একদিকে কাজীপাড়ার ছবি, যেখানে একের পর এক ধরপাকড় করছে পুলিশ, কারণ এই গলি দিয়ে অনেকে ঢোকার চেষ্টা করছে আর সেটাই আটকানোর চেষ্টা করছে পুলিশ, আরো ফোর্স মোতায়েন করা হয়েছে, একে একে মহিলাদের তোলা হচ্ছে, ধরপাকড় করে পুলিশ বাসে তুলছে, আপনারা দেখতেও পাচ্ছেন সেই ছবি। ছাত্রদের উপরে অত্যাচারের অভিযোগ তুলে 12 ঘন্টা ধর্মঘটের ডাক দিয়েছে কাল বিজেপি, এবং রাজ্য জুড়ে এই ধর্মঘটের ডাক দিয়েছে বিজেপি। সেই কথা কিছুক্ষণ আগেই সুকান্ত মজুমদার ঘোষণা করলেন। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন কাজীপাড়া, এটা নবান্নর খুব কাছে গলি, এখানে পুলিশ আগে থেকেই মোতায়েন করা ছিল, কিন্তু আরো ফোর্স বাড়ানো হয়েছে, ধরপাকড় চলছে, একে একে আন্দোলনকারীদের নিয়ে যাচ্ছে পুলিশ।
বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি চব্বিশ ঘন্টা।